রাজ্যব্যাপী অবৈধকারী অর্থ লগ্নির সংস্থা মাথাচাড়া দিয়েছিল, যার নাম ছিল সানমার্ক। সম্ভবত 2010 থেকে 2013 সাল পর্যন্ত এই চিট ফান্ড সংস্থা কায়েম করেছিল রাজ্য তথা জেলা জুড়ে। হঠাৎই এই সংস্থা সাধারণ মানুষের জমা টাকা অর্থাৎ 100 কোটি টাকা নিয়ে চম্পট দেয় কর্মকর্তারা। উল্লেখ্য, জানা যায় অর্থলগ্নি এই চিট ফান্ড কোম্পানি বর্তমান শহরের তেলমারুই পাড়া এলাকার সেই সময়ে আইনজীবী বর্তমান বর্ধমান পৌরসভার চেয়ারপারসন প্রণব চ্যাটার্জির বাড়িতে অফিস ভাড়া ছিলেন। সেই মোতাবেক সিবিআই প্রতিনিধি দল আজ প্রণববাবুর বাড়িতে আসেন এবং বাড়ির চারিদিকে ঘুরে দেখেন। প্রণব চ্যাটার্জির স্ত্রী রেখা চ্যাটার্জি জানান, সিবিআই টিম এসে বাড়িতে ঘুরে দেখেন এবং কিছু জিজ্ঞাসাবাদ করে চলে যান। কার্যত বর্ধমান পৌরসভার চেয়ারপারসন প্রণব চ্যাটার্জি অর্থলগ্নি সংস্থার সঙ্গে যুক্ত থাকায় সিবিআই গ্রেপ্তার করেছে। এই ঘটনায় জেলা জুড়ে ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য। সব মিলিয়ে পৌর ভোটের আগে বর্ধমানের রাজনীতিতে নতুন মোড়। এই বিষয়ে বিরোধীরা কি পদক্ষেপ গ্রহণ করেন সেটা দেখার। আমজাদুলের রিপোর্ট, এনটিভি ডব্লিউপি। সিবিআই থেকে লোক এসেছিল, তারা সানমার্গে ইনকোয়ারি করছে। সেই সানমার্গ আমাদের এখানে কিছুদিনের জন্য ভাড়া ছিল। সেই ভাড়া থাকার সময় ওরা, আমরা জানতাম না ওরা কিসের ব্যবসা করে, একটুখানি ইয়ে করে, কী যেন নাম, ওরা টেক্সটাইল খুলবে বলেছিল, কাপড়ে মিল করবে বলেছিল, খুদরার সঙ্গে কথা বলতো আর ভাড়া দিত এবং এইরকম ছিল। তারপর ওরা যখন রিয়েলিস্টিক শুরু করলো তখন আমরা আর ওদের সঙ্গে সম্পর্ক ছিল না। তাই আমায় জিজ্ঞাসা করতে এসেছিলো, আপনি কি এ ব্যাপারে কিছু জানেন? আমি বললাম আমি জানি না, সবচেয়ে কথা যেটুকু জানি হলো এইটুকু, বলে আপনার কাছে এইটাই জানতে চাইছি আপনি তাদের সঙ্গে যোগাযোগ আছেন। আমি না না, আমার সঙ্গে কারোর যোগাযোগ, আমি হাউস ওয়াইফ, কিছু জানি না। আপনারা ভাড়া দিয়েছিলেন? হ্যাঁ, ভাড়া দিয়েছিলাম। সানমার্কে আমাদের একটা টক অফ দ্য টাউন, ওখানে একটা বিল্ডিং আছে, সেখানে আমরা ভাড়া দিয়েছিলাম সানমার্কে। তারপর তারা কিছুদিন ছিল, তারপর চলে গেছিল, নিজেই চলে গেছে। পুলিশ সেখান থেকে কিছু তিনি তুলে নিয়ে গেছিল? না না, কিছু তুলে নিয়ে যায়নি, তার আগে ওরা বন্ধ করে চলে গেছে। তুমি পুরুবাবু ছিলেন ওখানে বাড়িতে? বাড়িতে ছিলেন? না না, আজকে বাড়িতে নেই। ঠিক আছে, এমনি কোনো জিনিসে হাত দিয়েছে বা কিছু? না, কিছু হাত দেয়নি, শুধু কথা বলে গেছে। কতক্ষণ ধরে কথাবার্তা বললেন? ওরা নিজেরা বলছিল, আমি তো বললাম আপনারা নিজেরা অফিস খুলে দিয়েছেন এখানে না। কতক্ষণ ছিল আপনার বাড়িতে? আমার তো ঠিক জানি, আধ ঘন্টা তো হবে। এক ঘন্টা নাকি? আধ ঘন্টা, এক ঘন্টা না। আচ্ছা, আপনার নাম? আমার নাম রেখা চ্যাটার্জি। কোথা কোথা থেকে এসেছিল কিছু বলবো? হ্যাঁ, আইডেন্টি কার্ড দেখালো তো, সিবিআই থেকে এসেছে। আচ্ছা, ব্যাংকের লোক ছিল? ওর সঙ্গে ব্যাংকের লোক ছিল। ঠিক আছে। স্যার, ইয়া পর আমার দেখাচ্ছি।